লক্ষীপুরে পুলিশের দুই মামলায় বিএনপির আরও সাত নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক ফারহানা ভূঁইয়া এ আদেশ দেন। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি জসিম উদ্দিন বলেন, বিএনপির সাত নেতাকর্মী জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন, তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক ফারহান উদ্দিন সিফাত বলেন, ছাত্রদল নেতা অফিসহ সাতজন ছয় সপ্তাহের আগাম জামিন দেন উচ্চ আদালত, তাদের জামিনের মেয়াদ শেষ হয়েছে, তাই তারা লক্ষ্মীপুর আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এদিকে একই মামলায় রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দা আমিনা ফারহিনের নির্দেশে নয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।